ফুলে যাচ্ছে আপনার পায়ের পাতা, পেশিতে টান ধরছে প্রায়শই, রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যায়নি তো? এই তিন পানীয় চুমুক দিলেই মিলবে তার সমাধান। দেখুন, ইউরিক অ্যাসিড এখন খুব সাধারণই একটা সমস্যা। শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে একাধিক সমস্যা দেখা দেয় শরীরে। হাতে পায়ে, কোমরে, পিঠে, জয়েন্টে ব্যথা লেগেই থাকে, কিন্তু সময় মতো সতর্ক না হলে কিডনি এবং হৃদরোগের কারণ হয়ে দাঁড়াতে পারে ইউরিক অ্যাসিড। তাই সময় নষ্ট না করে সময় থাকতে সতর্ক হন। শরীরের বর্জ্য পদার্থ হলো ইউরিক অ্যাসিড। পিউরিন সমৃদ্ধ খাবার অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার হজমের ফলে সেখান থেকে বর্জ্য হিসেবে তৈরি হয় ইউরিক অ্যাসিড। এই অ্যাসিড প্রাকৃতিকভাবে শরীরের ভেতরেই থাকে, কিন্তু পরিমাণে বেড়ে গেলে তখনই সমস্যা তৈরি হয়। অনেকেই জানেন না যে এই ইউরিক অ্যাসিডকে জব্দ করার উপায়ও রয়েছে আপনার ঘরেরই মধ্যে। কিন্তু ঘরোয়া সবজির রস ম্যাজিকের মতো কাজ করে এই ক্ষেত্রে। নিয়ম করে সেটা খাদ্য তালিকায় যোগ করতে পারলে নিশ্চিন্ত হতে পারবেন আপনিও। ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে প্রথমেই খাওয়া দাওয়াতে পরিবর্তন আনতে হবে। বড় মাছ, রেড মিট, অ্যালকোহল, বিয়ার, ব্রোকলি এবং কলা একেবারে খাওয়া চলবে না, বরং খাবারের পাতে রাখুন শশা, গাজর, আদা। শশা কুড়িয়ে জুস বার করে নিন, এর মধ্যে মিশিয়ে নিন সামান্য লেবুর রস। এই লেবু আর শশার রস শরীরে ডিটক্সিফিকেশনে সাহায্য করে, যার ফলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যায় শরীরে। এই জুসের মধ্যে পটাশিয়াম এবং ফসফরাস থাকে, যা কিডনি ডিটক্সিফাই করে। এছাড়া শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে শশার রস। শশার পাশাপাশি গাজরের রসও রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গাজরের রসের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ফাইবার, বিটা ক্যারোটিন এবং মিনারেল, যা রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। গাজরের রসের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য লেবুর রস। লেবুর রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। আদা চাও ইউরিক অ্যাসিডের সমস্যায় খুব ভালো কাজ করে। দিনের মধ্যে দুবার আদা দিয়ে চা বানিয়ে খান। অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণের জন্য আদা শরীরের জন্য খুব ভালো। এছাড়া গ্রিন টি ও ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। রক্তে ইউরিক অ্যাসিড জমা মানেই শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা শুরু। ইউরিক অ্যাসিড জমতে শুরু করলে প্রথমেই তার লক্ষণ দেখা দেয় পায়ে। পায়ের পাতা ফুলতে শুরু করে, পেশিতে ক্র্যাম্প ধরে, হাঁটতে অসুবিধা হয়, ডেকে আনে ডায়াবেটিস, রক্তচাপের মতো একাধিক সমস্যা। ইউরিক অ্যাসিড বাড়তে থাকলে পরবর্তীকালে সেখান থেকে কিডনির সমস্যা আসতে পারে, ক্ষতি হয় লিভারের এবং হার্টের। এছাড়া ইউরিক অ্যাসিড অতিরিক্ত মাত্রায় বাড়লে সেখান থেকে হাইপার ইউরোসেমিয়ার সমস্যা দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের বারবারন্তের জন্য দায়ী থাকে অনিয়মিত জীবনযাত্রা, অতিরিক্ত চাপ, খাদ্যাভ্যাস, কোনো রকম শরীরচর্চা না করার কারণে ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়ছে দিন দিন। বিশেষজ্ঞদের পরামর্শ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং জীবনযাপনে হ্রাস টানলে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় ইউরিক অ্যাসিড। ইউরো রিপোর্ট আজ বিকেল।